हे तरुण युवकेराम मिस्टर ओसिनोरिंग रमजानेर रोजा निये गवेषणा करे पृथ्वी विख्यात एकटा पुरस्कार पेलेन সেই পুরস্কারটার নাম হলো নোবেল প্রাইজ। গীতাঞ্জলি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, পেয়েছিলেন নোবেল প্রাইজ ইন্টারন্যাশনাল পুরস্কার। হে তরুণ যুবকেরা মিস্টার ওসিন অরিম, তিনি নোবেল পুরস্কার পেলেন রমজানের রোজাকে নিয়ে গবেষণা করলেন, তিনি এর নাম দিলেন অটোফেজিন, অর্থাৎ আত্মভক্ষণ। আত্মভক্ষণটা কেমন, নিজেকে নিজেকে খেয়ে ফেলাটা কেমন, এটা তিনি ব্যাখ্যা করে বললেন। শরীরের ভিতর অনেক সজীব কোষ আর নির্জীব কোষ আছে। হে তরুণ যুবকেরা, এই সজীব কোষ তারা সবসময় খাবার দাবার খেয়ে থাকে, এক সময় তাদের কাজ করার কোনো ক্ষমতা থাকে না, তখন তারা নির্জীব কোষে পরিণত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দান। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে তরুণ যুবকেরা একটুখানি খেয়াল করুন, নবী আপনাকে শিখিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে খুলুন বাবু তাম, খুলে দেখুন হাদিসের অধ্যায় খুলে দেখুন, কিতাব বাবু তাম খুলে দেখুন, খাবার অধ্যায় খুলে দেখুন। নবী আপনাকে জানিয়ে দিয়েছে যখন তুমি খেতে বসবে পেটটাকে তিনটে ভাগে ভাগ করে নেবে, একটা ভাগে খাবার দেবেন, একটা ভাগে পানি দেবেন, আর একটা ভাগ ফাঁকা রাখবেন, মেশিন তবে ঘুরবে। পেটের ভিতর কি আছে, স্টমাক আছে, স্টমাক সেখানে আপনার খাবারকে অবজার্ভ করছে, করে একটা লিকুইড তৈরি করছে, লিকুইডটা চলে যাচ্ছে মূত্রথলির কাছে, খাবারটাকে আপনার পাঠিয়ে দিল, সেটা খাবারটা চলে এলো হার্টের কাছে, হার্টের কাছে এসে এখানে পাঞ্চ হলো, এখানে মিস্ট হয়ে গেল, হয়ে গিয়ে ব্লাড তৈরি হলো, ব্লাড তৈরি হয়ে হার্ট কী করছে, ব্লাডকে ঠেলছে, বেল ব্লাডকে ঠেলে কোথায় পাঠাচ্ছে, মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত, আঙুল ফোটাবেন ব্লাড আসবে, এই ব্লাডকে হার্ট পাম্পিং করে পাঠিয়ে দিচ্ছে, ওই খাবারকে ওখান থেকে আপনার আবার ওই জায়গা থেকে খাবারকে পাঞ্চ করে ওখান থেকে নিয়ে শুষে নিয়ে পুচে নিয়ে যেটা ব্লাড হলো হলো, বাকিটাকে আপনার আপনার নিচের দিকে ঠেলে দিল, অর্থাৎ সেটা আপনার মল দিয়ে বা পায়খানা দিয়ে আপনার সেটা বাইরে বেরিয়ে আসছে। এইভাবে অনাপ্রত শরীর কিন্তু আপনার ভিতরে কাজ করে যাচ্ছে। এ কুদরতি ক্ষমতা দিয়েছেন কে, জোরে বলেন কে? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী বললেন খাবে যখন পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে, একটা ভাগে খাবার দেবে, একটা ভাগে পানি দেবে, একটা ভাগ ফাঁকা রাখবে, মেশিনটা তোমার ঘুরবে। আজকের বিজ্ঞান সায়েন্স বলছে ঠিকই তো, ঠিকই তো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী বললেন এক মাস রমজানের রোজা রাখতে হবে, আল্লাহর কোরআন রোজাকে ফরজ করে দিল। হে তরুণ যুবকেরাম, জাপানের বিজ্ঞানী মিস্টার ওসিন অরি তিনি কি করলেন, তিনি বললেন রোজা নিয়ে একটু গবেষণা করতে হবে। 1450 বছর থেকে মুসলমানেরা ধারাবাহিক এক মাস রমজানের রোজা রাখে। ইতিহাস বলছে তার আগেও মানুষ রোজা রাখত, অন্যান্য পাইগম্বারদের আমলেও রোজা ছিল কিন্তু ধারাবাহিক এই সিস্টেমে ছিল না, অন্যান্য পাইগম্বারের আমলেও নামাজ ছিল কিন্তু ধারাবাহিক এই সিস্টেমে নামাজ ছিল না। হে তরুণ যুবকেরাম, হে আমার মুরব্বিয়ানের, জাপানের বিজ্ঞানী গবেষণা শুরু করলো, মিস্টার ওসিনোরি গবেষণা করে দেখলো হাই রে হাই, তিনি তার ল্যাটিন ভাষায় এটার নাম দিলেন অটোফেজি। অটোফেজির অর্থ হলো আত্মভক্ষণ, তার মানে নিজেকে নিজেকে খেয়ে ফেলা। হে তরুণ যুবকেরা, মিস্টার ওসিনোরি রমজানের রোজা নিয়ে গবেষণা করে পৃথিবী বিখ্যাত একটা পুরস্কার পেলেন, সেই পুরস্কারটার নাম হলো নোবেল প্রাইজ। গীতাঞ্জলি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, পেয়েছিলেন নোবেল প্রাইজ ইন্টারন্যাশনাল পুরস্কার। হে তরুণ যুবকেরা মিস্টার ওসিন অরিম, তিনি নোবেল পুরস্কার পেলেন রমজানের রোজাকে নিয়ে গবেষণা করলেন, তিনি এর নাম দিলেন অটোফেজিন, অর্থাৎ আত্মভক্ষণ। আত্মভক্ষণটা কেমন, নিজেকে নিজেকে খেয়ে ফেলাটা কেমন, এটা তিনি ব্যাখ্যা করে বললেন। শরীরের ভিতর অনেক সজীব কোষ আর নির্জীব কোষ আছে। হে তরুণ যুবকেরা, এই সজীব কোষ তারা সবসময় খাবার দাবার খেয়ে থাকে, এক সময় তাদের কাজ করার কোনো ক্ষমতা থাকে না, তখন তারা নির্জীব কোষে পরিণত হয়ে যায়। হে তরুণ যুবকেরা,
एक मास धरे रमजान रोजा रखार फले सजीव कोष खाबार चाय किन्तु 17 घंटा 16 घंटा 15 घंटा मानुष रोजा रेखे खाबार आर भितरे देय ना तखन ए सजीव कोष क्षुधार्त अवस्थाय निर्जीव कोषगुलोके खेये निये शरीरटा परिष्कार करे देय शरीरटाके क्लियर करे देय शरीरटाके पुरो क्लियर करे फाका करे देय अर्थात पुनराय शरीरटाके सुस्थ करे देय सुंदर करे देय शरीरेर जंजाल परिष्कार करे देय एटार नाम दिलेन अटोफेजी अर्थात আত্মভক্ষণ এই সজীব কোষ নির্জীব কোষগুলোকে খেয়ে ফেলে এইভাবে শরীরকে নতুন করে সজীব আর সুস্থ করে দাঁড় করিয়ে দেয় সবের মধ্যে সায়েন্স আছে নবী যা শিখিয়েছেন নবী যা বলেছেন নবীর সমস্ত কথা আল্লাহর সমস্ত নির্দেশ সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে কারণ আল্লাহ বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম জোরে হবে না আরে জোরে হবে না আমার মনোনীত ধর্ম হলো ইসলাম এই ইসলাম আপনাকে মেনে চলতে হবে রাসূলের সুন্নাত তরিকাগুলো মানতে হবে যাদের ভিতরে সুন্নাত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না নিশীত রজনীতে সেজদাতে যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রাসূলের তরিকা ছাড়ে না যাদের ভিতরে সুন্নাত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না এই যে কথাগুলো বলছি বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আপনাকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনাকে মুসলমান হতে হবে এখন কি মুসলমান আছেন আর কি মুসলমান হতে হবে এটাই আমার বক্তব্য আপনি যত বড়ই নামাজি হন দাঁড়িওয়ালা হন জুব্বাওয়ালা হন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে তোমরা টের পাবে না বুঝতে পারবে না যদি নবীর তরিকা নবীর সুন্নাত তোমার মধ্যে না থাকে তো সহজ নয় দাড়ির নাম ইসলাম নয় টুপির নাম ইসলাম নয় ভালো করে বুঝে রাখবেন কথাটা ভালো করে বুঝবেন বন্ধুরা আবার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার করোনা যত বেড়েছে করোনা তোমাদের কি করবে বলো না করোনার মালিক আল্লাহকে ডাকো না আল্লাহ যদি রাজি হয়ে থাকে করোনা কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে কথা ঠিক না শুধু করোনা কেন এখন যে যত মুসিবত আসছে মুসলমানের অনেক টেনশন আমাদের কেউ মাথার উপরে ছাতা নাই আছে কেউ যারা বলেন দুনিয়াতে কেউ মাথার উপরে ছাতা আছে আপনি বিপদে বললে আপনার হয়ে কথা বলবে তার ক্ষমতা আছে যে কথা বলছে তার ক্ষমতা কতটুকু দেখতে হবে ক্ষমতা আছে নাই কেউ নাই একমাত্র হেফাজতের মালিক আল্লাহ যদি আল্লাহর রহম হয় তবে হেফাজত হবে নাহলে যখন তখন বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবো যখন তখন বলছে এনআরসি করবো ঘর ছাড়া করে দেবো যখন তখন দেখছেন না বুলডোজার দিয়ে ঘর ভেঙে দিচ্ছে আছে না নাই তাহলে হেফাজতের মালিককে তাহলে আল্লাহকে রাজি করাতে হবে সন্তুষ্ট করাতে হবে পারছি কি চেষ্টা আছে কি ভাবনা আছে কি আমাদের বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে দেন মিস্টার রিচার্ড মিস্টার ফিলিপ দুইজন গবেষক গবেষণা করার জন্য বেরিয়ে গেছেন হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন এমন সময় মুসলমানদের পাড়ায় যখন গেছেন তখন তারা বলে আমাদের এখানে করোনায় তেমন কেউ মরে না বরং করোনা যত বেড়েছে মুসলমান তত নামাজ বাড়িয়ে দিয়েছে
করোনা যত বেড়েছে মুসলমান তত ইবাদত বেশি করেছে, করোনা যত বেড়েছে মুসলমান তত আল্লাহর জিকির বেশি করেছে। আচ্ছা তোমরা কি করেছিলে? বলে আমরা নামাজ পড়েছিলাম। আপনারা জানেন কি জানি না, যখন করোনা এসেছিল তখন সারা পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে শত শত বছরে কোনো দিন যে এলাকায় যে শহরে আজান হয়নি, বুঝতে পারছেন ভাই? আমার ইতালি, ইতালিতে, ফ্রান্সে, এই সব জায়গার এমন এমন জায়গা আছে, মাদ্রিদ, এই সব জায়গায় শত শত বছরে কোনো দিন আজান হয়নি, কিন্তু কিছু মুসলমান সেখানে থাকে। তারা করোনার সময় মানুষ যখন পটাপট মারা যাচ্ছে, তারা গভর্নমেন্টের কাছে, প্রশাসনের কাছে অনুমতি চাইল, আমাদের ধর্মমতে আজান দিলে বিপদ পালায়। তা আমরা যদি একটু অনুমতি দেন তাহলে রাজপথে দাঁড়িয়ে একটু আজান দেব, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আজান দেব। আজানের মধ্যে কি আছে ভাই? আল্লাহ মহান, আল্লাহ মহান, তাই তো? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, এসো নামাজের দিকে এসো। মানে কি এসো? নামাজের দিকে এসো। এলে কি হবে? নামাজের দিকে এলে কি হবে? মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে হাইয়া আলা সালা, মুসলমানের ছেলে বলছে ওই আজান দিচ্ছি রে, চ ফ্রি ফায়ার খেলতে পালা, আছে না? নাই। বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পারে, আমবাগানের ধারে, আমবাগানের ভিতরে 6 থেকে 36 জীবন করেছে, ফিনিশ। দেখবেন যত বাঁশতলা আর আমতলা সেখানে চলছে ফ্রি ফায়ার আর পাবজি খেলা। মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলা সালা, মুসলমানের ছেলে বলছে বা কেটে পর পালা। যদি নামাজের দিকে আসো তাহলে কি হবে? হাইয়া আলাল ফালা, অর্থাৎ কল্যাণ পাবে, কামিয়াবি তোমার হবে। তুমি যদি নামাজের দিকে আসো তোমাকে আল্লাহ কামিয়াবি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। করোনা যত বেড়েছে মুসলমানের ছেলে তত নামাজ পড়েছে, নামাজ যত পড়েছে রিচার্ড আর ফিলিপ বলছে নামাজ পড়তে তোমাদের কি করতে হয়েছে, নামাজটা কেমন কি করতে হয়? বলে নামাজ পড়তে গেলে আগে অজু বানাতে হয়। অজুর ফরজ কয়টা? জোরে বলেন। আর সবাই কি বলছেন কয়টা? অনেকে ঘাবড়ে যাচ্ছেন, অজুর ফরজ কয়টা? ঠিক বলছি না ভুল বলছি রে বাবু? কি বলছেন মুরব্বী সাহেব, কটা? কটা গো? চারটা। এজা আকুম তুম ইলা সলাত ফাগসেলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কোরআনে বলছেন যখন তোমরা নামাজে মনস্থ করবে, ফাগসেলু উজুহাকুম, অজহুন মানে চেহারা, উজু ভাই আমার, উজুহাকুম তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, তোমাদের মুখমণ্ডল। এখন যারা বলে আমরা শুধু কোরআন মানি আর হাদিস মানি, ফেকা মানি না, ওই কি বলে একটা বেরিয়েছে না, সব বলে আহলে হাদিস সব বেরিয়েছে, বুঝতে পারছেন? বলে আমরা সহি হাদিস শুধু মানি, আর আমরা কি জাল হাদিস মানি না কি রে ভাই? এই মানে আমাদের এই কিছু ভাই বেরিয়েছে দেখবেন যে হিন্দু রাষ্ট্র হবে, আরে এখন কি তাহলে মুসলমান রাষ্ট্র আছে নাকি? এই এইরকম কথা হয়ে যাচ্ছে না কিরকম? সারা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই পতি, ওই পতি, ওই অফিসার, সেই অফিসার, সব অমুসলিম, তাও বলছে হিন্দু রাষ্ট্র বানায়েঙ্গে। আর সারা দুনিয়ার মুসলমানরা হাদিস মানে, কোরআন মানে, সব মানে, বলছে আমরা সহি হাদিস মানি, তাহলে বাকিরা জাল হাদিস মানে নাকি? হ্যাঁ, কি বিপদ বলেন দেখিনি। আচ্ছা মুখমণ্ডল ধুতে বলা হয়েছে, মুখ কতটা, মুখ কোনটা কোনটা ধুবে? এটাও তো মুখ, এটাও মুখ, এটুকু ধুবে? নাকটা নিয়ে ধুবে, কোনটা নিয়ে, চোখটা নিয়ে ধুবে, কতটা, কপালটা নিয়ে না বাদ দিয়ে? হ্যাঁ, কপালটা নিয়ে। কে বললো কোথায় লেখা আছে? কে বললো কোথায় লেখা আছে? হ্যাঁ হ্যাঁ,
ইমাম মাননী নেতা মাননী ইমাম মানার দরকার নাই বলো আমরা ডাইরেক্ট একদম আল্লাহকে ধরবো ডাইরেক্ট নবীকে ধরবো অত সহজ নয় ডাইরেক্ট তো দুয়ের কথা তুমি 11,000 লাইনে হুক মারতে পারোনি হ্যাঁ তোমাকে 224-40 তে যেতে হয় আর তুমি ডাইরেক্ট বলছো ডাইরেক্ট আল্লাহকে ধরবো দূর এসব এসব আমাদের কাউকে ধরা লাগবে না ইমাম লাগবে না বড় পীর সাহেব লাগবে না ও সব জানার দরকার নাই ওলি আউলিয়া মানা আরে আল্লাহ নিজে কোরআনে ওলির কথা বলছে ওলিয়ান মুর্শিদান আল্লাহ নিজে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম হ্যাঁ তোমাদের মধ্যে উলিল আমরকে তোমরা অনুসরণ করো আল্লাহকে ইতাআত করো ওয়া আতিউ রাসূল রাসূলকে ইতাআত করো ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে থেকে উলিল আমরকে অনুসরণ করো তোমাদের উলিল আম তো ডাক্তার সাহেব মাস্টার সাহেব আর আমাদের উলিল আম ইমামে আজম আবু হানিফা খাজা গরিব নওয়াজ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আর তোমাদের উলিল আমকে তোমাদের উলিল আম যখনই ঠেকে যাও পারো না তখন ওই ডাক্তার সাহেব মাস্টার সাহেব খোঁজো তা ডাক্তার মাস্টারকে তুমি মানতে অসুবিধা হয় না আর ইমামে আজম আবু হানিফা যিনি পাঁচজন সাহাবাকে দেখেছেন তাদের কাছে এলেম জ্ঞান অর্জন করেছেন যিনি একজন তাবেঈ ছিলেন তাকে মানতে তোমার প্রবলেম হয়ে যায় এই তো সব আখিরি জামানা ভাই ঝগড়া করবেন না কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমরা যদি ভাই ভাই মারপিট করব লড়াই করব যারা বলছে মুসলমানদের তাড়িয়ে দেবো তাহলে তাদেরকে কেমন করে প্রতিরোধ করব কথা বোঝা যাচ্ছে না যায় না কথায় কথা বেড়ে যাচ্ছে একটার পর একটা লাইন চলে আসছে তো তো যে কথাই যাচ্ছিলাম তাহলে যখন আজান দেওয়া হয় আজান দিয়ে বলা হয় এসো নামাজের দিকে এসো নামাজ পড়লে তুমি কল্যাণ পাবে তোমাকে কামিয়াবি দেয়া হবে কে দেবেন জোরে বলেন আল্লাহ দেবেন কিন্তু বিশ্বাস করি না মানি না মানলে নামাজ ছাড়তাম না মানলে নামাজ ছাড়তাম না মিস্টার রিচার্ড মিস্টার ফিলিপ জিজ্ঞাসা করছেন আচ্ছা ভাই নামাজ পড়তে গেলে কি করতে হয় আমার কাছে নিউজটা আছে ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে আন্তর্জাতিক নিউজ তখন তারা বলছে ব্রিটেনের মুসলমানরা বলছে ভাই নামাজ পড়তে গেলে আমাদের অজু বানাতে হয় যে অজুটা কেমন জিনিস দেখালেন হাত ধুতে হয় মুখ ধুতে হয় হ্যাঁ গার্গেল করতে হয় নাকে পানি দিতে হয় পা ধুতে হয় হ্যাঁ তারপর এইসব মেসেজ ফ্যাসেজ করতে হয় হাত ফাত দিয়ে এইসব ঘাঁটাঘাঁটি করতে হয় গালে ফালে দিয়ে সব লগড়া লগড়ি করতে হয় শেষে মাথা মাসা করে ঘাটটার এদিক উদিক করে দিয়ে এটাই আমাদের অজু বলে তাই নাকি বলে হ্যাঁ এই দেখো নাও কেন এদের করোনা ধরে নে বুঝতে পারছো বলে কেন বলে করোনার মেন ওষুধ হলো হাত মুখ ধোয়া যতই তুমি মাস্ক পরো স্যানিটাইজার লাগাও সবচেয়ে বড় ওষুধ হলো হাত মুখ ধোয়া আর এরা তো দিনেতে 20 বার 50 বার হাত মুখই ধুয়েছে করোনা এদের কাছ থেকে সব পালিয়ে গেছে দেখেছেন নবী যা শিখিয়েছে সবের মধ্যে বিজ্ঞান আছে সায়েন্স আছে এরকম কটা উদাহরণ দেব রাসূলের সুন্নতগুলোকে যদি আপনি মানেন আপনার থেকে বড় আধুনিক মানুষ বড় আপনার বাস্তববাদী মানুষ আর কেউ হতে পারে না